মিরপুরে প্রস্তুতি নিচ্ছিলেন মাহমুদউল্লাহ একাদশ। শুক্রবার যে প্রেসিডেন্টস কাপের ফাইনাল, হঠাৎ বৃষ্টির হানা, পণ্ড প্রস্তুতি যা চলল দিনভর। কখনো মেঘ গর্জন, কখনো ঝড়ো হাওয়া বয়ে যায় হোম অফ ক্রিকেটের উপর দিয়ে। মিরপুরের সবুজ মাঠ ভিজে থই থই। বেরসিক বৃষ্টি থামার নাম নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। সম্ভাবনা আছে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেয়ার, তাই শুক্রবার ও শনিবার বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। এই বৃষ্টিটা আগামী দুই তিন দিন থাকবে। এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। ফাইনাল গড়াতে মাঠের পরিবেশ স্বাভাবিক হয়ে খেলার উপযোগী হতে হবে, তাই শনিবারের ঝুঁকি না নিয়ে বিসিবি ফাইনালের নতুন দিন নির্ধারণ করেছে রোববার। ম্যাচটির সময়েও এসেছে পরিবর্তন। আধ ঘন্টা এগিয়ে সময় নির্ধারণ করা হয়েছে দুপুর দেড়টায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মাহমুদউল্লাহ একাদশের সঙ্গে নাজমুল একাদশের ফাইনাল ম্যাচটি সরাসরি টিভিতে দেখার সুযোগ পাবেন দর্শকরা। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।